বাংলাদেশের অন্যতম হাদিস বিশেষজ্ঞ ও হানাফি ফকিহ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক সাহেব। মুফতি আব্দুল মালেক, যিনি একজন বাংলাদেশি হাদিস বিশেষজ্ঞ ও হানাফি ফকিহ, হাদিস শাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য তিনি আলেমদের মধ্যে নেতৃস্থানীয় আসন লাভ করেন। তিনি আব্দুর রশিদ নুমানির কাছে 3 বছর উচ্চতর হাদিস শাস্ত্র এবং মুফতি তাকি উসমানির কাছে 2 বছর ফিকহ শাস্ত্র অধ্যয়ন করেন। পরবর্তীতে সৌদি আরবে আব্দুল ফাতাহ আবু গুদ্দাহর সাথে 2.5 বছর হাদিস শাস্ত্রে গবেষণামূলক কাজ করেন। 1998 সালে তার রচিত আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ প্রকাশিত হয়, যা বিভিন্ন দেশে পাঠ্য বই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তিনি 1996 সালে প্রতিষ্ঠিত মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার সহ প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষা সচিব ও উচ্চতর হাদিস বিভাগের প্রধান। এই প্রতিষ্ঠানের মুখপত্র হিসেবে 2005 সালে তার তত্ত্বাবধানে মাসিক আল কাউসার প্রকাশিত হয়। 2012 সালে তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য মনোনীত হয়েছেন। এছাড়াও তিনি ভারতের ইসলামী ফিকহ একাডেমির সদস্য। আজকে আমরা মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক সাহেব সম্পর্কে তার সংক্ষিপ্ত আত্মজীবনী জানব। মোহাম্মদ আব্দুল মালেক 1969 সালের 29 আগস্ট কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সারাসপুরে জন্মগ্রহণ করেন। 5 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার পিতা শামসুল হক একজন আলেম ছিলেন। পরিবারে কোরআন ও প্রাথমিক শিক্ষা অর্জনের পর তিনি চাঁদপুরের খিরিহারা কৌমি মাদ্রাসায় মিশকাত জামাত পর্যন্ত অধ্যয়ন করেন। 1988 সালে তিনি পাকিস্তানের জামিয়া উলুমুল ইসলামিয়ায় দাওরে হাদিস সমাপ্ত করেন। এরপর তিনি এই মাদ্রাসায় উচ্চতর হাদিস বিভাগে ভর্তি হয়ে 3 বছর আব্দুর রশিদ নুমানির তত্ত্বাবধানে হাদিস অধ্যয়ন করেন। 1992 সালে তিনি দারুল উলুম করাচিতে ভর্তি হয়ে 2 বছর মুফতি তাকি উসমানির তত্ত্বাবধানে উচ্চতর ফিকহ ও ফতোয়া অধ্যয়ন করেন। 1995 সালে তিনি সৌদি আরব গমন করে আবুল ফাতাহ আবু গুদ্দাহর তত্ত্বাবধানে 1997 সাল পর্যন্ত প্রায় 2.5 বছর হাদিস শাস্ত্র সহ অন্যান্য গবেষণামূলক কাজের গবেষণা সহযোগী হিসাবে কাজ করেন। 1996 সালে তিনি সহ আরও কয়েকজন আলেম ঢাকায় উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষা সচিব ও উচ্চতর হাদিস গবেষণা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া, ঢাকার শাইখুল হাদিস এবং ঢাকার শান্তিনগরের আজনুন করিম জামে মসজিদের খতিফের দায়িত্ব পালন করছেন। কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি প্রদানের লক্ষ্যে 2012 সালের বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠিত হলে তিনি এর সদস্য মনোনীত হয়েছেন। 2019 সালে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা উপকমিটির প্রধান মনোনীত হন। সাহিত্যকর্ম 2005 সালে তার তত্ত্বাবধানে মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার মুখপত্র হিসাবে আল মাসিক আল কাউসার প্রকাশিত হয়। এই পত্রিকায় হাদিস শাস্ত্রের নব উদ্ভাবিত বিভ্রান্তির নিরসনমূলক রচনাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার লেখা প্রকাশিত হয়। তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে 1. আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ আরবি, উম্মাহর ঐক্যপথ ও প্রন্থা আরবি, আল ওয়াজিফি শাইই ফিন মুস্তলাহিল হাদিস শরীফ ইত্যাদি ইত্যাদি অনেক বই তিনি রচনা করেছেন। কৃতি সৌদি আরবে মোহাম্মদ আব্দুল মালিকের শিক্ষক আব্দুল ফাতাহ আবুল গুদ্দাহ তার পিতা কাছে লিখিত একটি চিঠিতে বলেন, তিনি দাবি করেন যে আমার কাছ থেকে তিনি উপকৃত হয়েছেন, অথচ আমি দেখি তার থেকে আমি অনেক উপকৃত হয়েছি। সে তার অনেক শিক্ষকদের থেকেও এগিয়ে যাবে, সে সকল শিক্ষকদের মধ্যে আমি হব প্রথমজন। তার আরেক শিক্ষক আব্দুর রশিদ নুমানি তার লিখিত আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ দেখে বলেন, তোমার আল মাদখাল দেখে আমি অনেক আনন্দিত। একটি চিঠি দিয়ে তিনি ফিকহ পড়ার জন্য তাকে মুফতি তাকি উসমানির হাতে তুলে দেন। চিঠিতে তিনি লেখেন, এই ছাত্র কি পরিমাণ যোগ্যতা সম্পন্ন, কত গভীর ইলমের অধিকারী, তাকে পড়ালেই তা বুঝতে পারবেন। তার শিক্ষক মুফতি তাকি উসমানি তার লিখিত আল মাদখাল দেখে অভিভূত হয়ে তাকে আব্দুল ফাতাহ আবু গুদ্দাহর নিকট পাঠান। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির মাওলানা শাহ আহমদ
আহমদ শাফি বলেন মাওলানা আব্দুল মালেক সাহেব সমকালীন একাধিক প্রখ্যাত আলেম ও হাদিস বিশেষজ্ঞদের সুদীর্ঘ সান্নিধ্য লাভে ধন্য হয়েছেন এবং হাদিস শাস্ত্রে তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়ে আলেমদের নিকট সমাদৃত হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূর হোসেন কাসিমি বলেন আমাদের দেশের গৌরব আমাদের জন্য সাআদাত মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক দামত বরকাতুহুল আলিয়া তার অস্তিত্ব নিঃসন্দেহে আমাদের জন্য সাআদাত সৌভাগ্য এবং বহুত বড় বরকতের বিষয়। হাকিম মোহাম্মদ আখতারের শিষ্য আব্দুল মতিন বিন হুসাইন বলেন আমরা কেন মাওলানা আব্দুল মালিকের ভক্ত, তার কাছে ইলিম আছে, এরকম মানুষ আমরা দেখিনি, সারা বিশ্বের আলেম উলামা তার কদর করেন। উত্তরাধিকার 2022 সালে মোহাম্মদ আবু সায়েম কালিমাতুন আন সিরাতিল মুহাদ্দিসিল ওয়াল ফিকহ আর শেখ মোহাম্মদ আব্দুল মালেক আল কুমিল্লাই শীর্ষক আরবি ভাষার তার একটি জীবনী গ্রন্থ রচনা করেন যা ঢাকার মুয়াসাসা ইলমিয়া বাংলাদেশ থেকে প্রকাশিত হয়। আরও জানতে আমাদের সঙ্গে থাকুন ইরফান টিভি। আপনার পছন্দের ব্যক্তির জীবনী জানতে, ইসলামের ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।